সো হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার চ্যানেল তপন কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা চলে এসেছি, মানে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি। শীতের দিনে আপনারা বুঝতে পারছেন, মানে সকালবেলা বের হওয়া যাচ্ছে না, এতটাই কুয়াশা পড়ছে। তো আমরা রোদ উঠার জন্য অপেক্ষা করেছিলাম, তো আমরা এখন বেরিয়ে পড়েছি মাছ মারতে। আমরা যাব এখন ডাড়া মনে মানুষ সাধু মেলা, ওখানে যাব মাছ মারতে। তো মাছ পেলে আপনাদেরকে ভিডিও অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা যাক, আমরা এখন বেরিয়ে পড়েছি মাছ মারতে। তো চলুন, তো এই যে আমাদের পেয়ে গেছি রাস্তা, চলুন যাওয়া যাক রাস্তাকে। আর পিছন পিছন খেত দিয়ে যাবো ধার ধার। আরে দেখুন, এই দেখুন এখান থেকে অনেক মাছ হবে আশা করি। ওই যে যা ওই ওই যে, তো সামনে একটা লোকেশন পেয়েছি, দেখা যাক ওখানে মাছ মারবো। ওই যে নাকি, তো লোকেশন পেয়ে গেছি, ওই যে ওই জায়গাটা মাছ মারবো। হ্যাঁ ওই জায়গাটা মাছ মারবো, তো দেখা যাক। এদিকে এখানে এখানে এত লোকেশন, এই যে মাছ, এই যে আমাদের ফিশিং ম্যান চলছে এখানে দিয়ে নাকি, তো পটি মন্ডি করেনি তো। তো গাইস আমরা লোকেশন পেয়ে গেছি, এই যে এই জায়গাটাতে এখন আমরা মাছ মারবো, তো চলুন দেখা যাক। তো রেডি থাকেন আপনারা ভিডিওটা দেখতে। এই যে দেখুন আমার হাতে আছে মাছের টোপ, আর এক হাতে আছে ছিপ। তো চলুন আমি সব কিছু বাড়ি থেকে রেডি করে নিয়ে এসেছি। এগুলো তো আদিবাসী, দেখুন আদিবাসী মেরে মেরে সবগুলো ই করে দিয়েছে, মানে জঙ্গলগুলো কীভাবে নড়াচড়া করেছে, একবারে জঙ্গলগুলো সব ই করে দিয়েছে। দেখুন আমাদের রেডি হয়ে গেছে, এখন বসে ফেলবো। এখন দেখুন আমরা সব কমপ্লিট, তো চলুন দেখা যাক। বসে চলে গেছে দূরে, মানে ফিশিং ম্যান চলেছে, ওই যে ধারে ফেলেছে বড়শিটা। দেখুন আর আমাদের আকাশের, দেখুন গাছপালা কত সুন্দর, আমাদের পরিবেশটা মানে ন্যাচারাল পরিবেশ খুব সুন্দর আসছে আজকে ক্যামেরাটা। মানে রোদ আছে তো, তার জন্য মিষ্টি মিষ্টি রোদ, আর হালকা হালকা একটু রোদ গরম পড়েছে, তো তার জন্য খুব সুন্দর লাগছে আমাদের আজকে মাছ মারতে। তো দেখুন দেখুন, মানে দেখুন বিছন কাতলা বিছন কত সুন্দর হয়েছে, সবুজ একবারে দেখতে পাচ্ছেন কত সুন্দর, সবুজ আর হলুদ, সবুজ আবার হলুদ, ন্যাচারাল সব ন্যাচারাল আজকে। আর এদিক দিয়ে ওই ধরুন সূর্য আমাদের, এদিক আকাশটা গোটাটা নীল হয়ে আছে, মানে সূর্যের আকাশের আবহাওয়াটা দেখুন, আমাদের ন্যাচারাল পরিবেশটা কত সুন্দর হয়ে আছে। এই দেখুন মানে টানটা মেরেছিল টোপটা, তো উঠলো না। আমাদের এখন ঠিক করছে ওটা, বড়শিটা ঠিক করছে। দেখো না আমার ফেলে দিয়েছে, আমার পড়ে গেছে। আর বড়শিটা এখানে ধার আছে হালকা হালকা, মানে সব জায়গায় জল বেশি তো। বসে গেছে দেখা যাক মাছ পাই কিনা।
দেখা যাক মাছ পাই কিনা। আমাদের বড়শি মাছ বসে আছে দেখুন, কত সুন্দর ভাবে বসে আছে, রোদ পোয়াচ্ছে। তো গায়ে শীতের দিনে এত সুন্দর রোদ উঠেছে, মানে বলা কথা না, মানে মাঠ থেকে বাড়ি যেতে ইচ্ছে করে না এই রোদের জন্য। তো গাইস আপনারাও উপভোগ করুন রোদ। রোদ গাইস, এই যে দেখুন কত বড় ছাটি মাছ পেয়ে গেছি। তো এই মাছটা আমরা এখন খুলে নেব। এই যে মাছ, কত বড় ছাটি মাছ। তো মাছটা কোন তাজা মাছ, দুটো মাছ পেয়ে গেছি আমরা। মাছটা রেখে দিলাম, তো আবারও এটা ফেলবো, ছিপটা ফেলবো। তো চলুন দেখা যাক। ছিপটা ডেকে গেছে, এখন গিয়ে জলাতে দেখবো, এখন চলে যাবো বাড়ি। দুটো হয়ে গেছে ছাটি মাছ, ওই যখন মাঝে চালা করছে। তো চলুন বন্ধুরা বাড়ি চলে যাবো এখন, আর মারবো না। তো ভিডিওটা লাইক আর শেয়ার দিয়ে পাশে থাকবেন, এটুকুই ধন্যবাদ।